হ্যালো বন্ধুরা কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আগে আইসিডিএ সুপারভাইজার পদের ফাইনাল রেজাল্ট বেরোল এবং তোমরা অনেকে সিলেক্টেড হয়েছ এবং নতুন সরকারি চাকরিতে তোমরা জয়েন করতে চলেছ পদটার নাম হচ্ছে আইসিডিএ সুপারভাইজার এর আগে তোমরা ইন্টারভিউ দিয়েছ সেক্ষেত্রে বা সেখানে তোমরা এই পদের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিলে কেননা ইন্টারভিউতে সেটা কাজে লাগবে তো আজকের তোমাদেরকে আইসিডিএ সুপারভাইজার পদে জয়েন করার আগে এই পোস্টের ব্যাপারে রোল ডিউটিস পোস্টিং এবং প্রোমোশান স্কোপ নিয়ে আলোচনা করব তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখার রকম স্কিপ না করে দেখো ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডাতে নতুন হও আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক প্রথমে আসছে জব প্রোফাইল এবং ডিউটিস একজন আইসিডিএস সুপারভাইজার একজন আইসিডিএস সুপারভাইজার পদের কি কি ডিউটি থাকে আইসিডিএস সুপারভাইজারকে কি কি কাজ করতে হয় সে যখন জয়েন করবে তার কি কি ডিউটি থাকবে তার ভূমিকা কি থাকবে সেগুলো এক নজরে দেখে নেওয়া যায় প্রথমে বলে রাখি আইসিডিএস সুপারভাইজারের অধীনে কিন্তু অনেকগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকে বা অঙ্গনওয়াড়ি সেন্টার এডব্লিউসি ডাব্লুসি এই এডব্লুসিতে অনেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করে তাহলে এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছে তারা কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদে পদে যে নিয়ে আছেন তার অধীনে চাকরি করবে তো এদের বস হচ্ছে আইসিডিএস সুপারভাইজার আবার আইসিডিএস সুপারভাইজারে কন্ট্রোলিং অথরিটি হচ্ছে সিডিপিও বা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যেটা হচ্ছে ডব্লিউ গ্রুপ সি মাধ্যমে নিযুক্ত হওয়ার তো ফিরে আসি আমরা জব প্রোপাইল ডিউটির ব্যাপারে যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেগুলো রেগুলার ভিজিট করতে হয় সেখানে সঠিকভাবে কাজ করছে কিনা অঙ্গনওয়াড়ি কর্মীরা সঠিকভাবে সব পরিষেবা দিচ্ছে কিনা সঠিকভাবে সব ভূমিকা পালন করছে কিনা সেগুলোও রেগুলার সুপারভাইজ করা তো পোস্টার পোস্টের নামের মধ্যে আছে সুপারভাইজার তো সব কিছু তদারকি করা হচ্ছে আর সিডি সুপারভাইজার কাজ বেনিফিশারিরা সঠিক পরিষেবা পাচ্ছে কিনা বেনিফিশারি মানে মহিলা এবং শিশুরা সেটা ডিটেলে আমি আসছি আর কী কী ভূমিকা আছে কি কী রেসপন্সিবিলিটি বা ডিউটিজ আছে সেটা নিয়ে আসছি সেখানে তোমরা বুঝতে পারবে তো এখানে বেনিফিশারি মানে আছে যে শিশু এবং মহিলারা তারা সঠিক পরিষেবা পাচ্ছে কিনা না অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সেগুলো দেখাশোনা করা অর্গানাইজেশান গিভ প্রপার ট্রেনিং টু এ মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছে তাদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়া অনেক ধরনের ট্রেনিং হয় এদেরকে সেই ট্রেনিংটা দেওয়ার দায়িত্ব থাকে কিন্তু আইসিডি এর সুপারভাইজার কর্মী যেমন ধরো অনেক ধরনের ট্রেনিংয়ের মধ্যে একটা হলো ইসি ই মানে হচ্ছে আর্লি আর্লি চাইল্ড কেয়ার এডুকেশান একজন শিশু সাধারণত পাঁচ থেকে ছ বছর বয়সে স্কুলে ভর্তি হয় সেক্ষেত্রে তার তার আগে যে প্রি স্কুল স্টেজ সব শিশুদের ওই স্টেজে কিন্তু তাদেরকে পড়াশোনা করানো হয় বা পড়াশোনার পরিবেশ সাথে যাতে মানিয়ে নিতে পারে সেরকমভাবে তৈরি করা হয় সেটাকে ইসিসি ট্রেনিং বলে এই ট্রেনিংটা দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের এর অর্গানাইজ করে কিন্তু এবং ট্রেনিংটা দেয় কিন্তু একজন আইসিডিএস সুপারভাইজার ঠিক আছে এছাড়া যে রিপোর্টগুলো পায় অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সেই রিপোর্টগুলো সাবমিট করে সিডিপিও কাছে আমি তো আগেই বলেছি যে কন্ট্রোলিং অথরিটি কিন্তু সিডিপিও তা সিডিপিওর আন্ডারে থাকে কিন্তু এই আইসিডিএ সুপারভাইজার আইসিডিএ সুপারভাইজার আন্ডারে থাকে এডব্লিউসি অঙ্গনবাড়ি সেন্টার সেই সেন্টারের মধ্যে অঙ্গনবাড়ি কর্মী থাকে তারা আইসিডি সি আইসিডিএ সুপারভাইজারের অধীনে কাজ করে এবার আমি কিছু ডিউটির ডিটেলে বলছি এই চারটে পয়েন্ট দিলাম এই চারটে পয়েন্ট আমি এর মধ্যে ডিটেল আলোচনা করছি যেমন ধরো স্বল্প উপার্জনকারী এবং অনগ্রসর পরিবার যারা আছে সেই পরিবারে মহিলা এবং শিশুদের সাপ্লিমেন্টারি নিউট্রিশান যুক্ত খাবার এবং ওষুধ প্রদান করা হয় সেটার দায়িত্ব তদারকি করার দায়িত্ব হচ্ছে আইসিডি সুপারভাইজারে যে সঠিকভাবে তারা সেই সব নিউট্রিশন পাচ্ছে কি না এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে গর্ভবতী ও প্রসূতি মায়েদের এবং তিন থেকে ছ বছর বয়সী শিশুদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু একজন আইসিডিএ সুপারভাইজার এছাড়া মহিলাদের মহিলারা বিশেষ করে যাদের বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর তারা যাতে নিজের এবং নিজের পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে দেখভাল করতে পারে সেই ব্যাপারে কিন্তু তদারকি করা তাদেরকে সেইভাবে সেই সব মহিলাদের সেইভাবে প্রশিক্ষণ দেওয়া বা সেরকমভাবে তালিম দেওয়া সেটা কিন্তু একজন আইসিডিএ সুপারভাইজার কাজ এই গেল আসিডিএস সুপারভাইজার ডিউটি এবং রেসপন্সিবিলিটি আশা করি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যদি কোনো রকম কোয়ারি থাকে বা কনফিউশন থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে পোস্ট করবে আমি চেষ্টা করব যত যত তার রিপ্লাই দেওয়া এবার আসছে পোস্টিং পোস্টিংটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছে যে আইসিডিএ সুপারভাইজার পদে চাকরি পেলে পোস্টিংটা কি নিজের ডিস্ট্রিক্টে হবে না অন্য ডিস্ট্রিক্টে হবে এক্ষেত্রে বলে রাখি তোমরা চাকরি পেলে আইসিডিএ সুপারভাইজার পদে তোমাদের পোস্টিং কিন্তু তোমার নিজের জেলাতেই হবে ঠিক আছে নিজের জেলাতেই হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলায় পোস্টিং হবে এবারে তুমি যদি প্রমোশান নাও পরবর্তীকালে তুমি যখন প্রমোশান নেবে হায়ার পোস্টে যখন যাবে সেক্ষেত্রে নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং নাও হতে পারে তোমার অন্য জেলা বা তোমার জেলা সংলগ্ন অন্য জেলাতে পোস্টিং হতে পারে এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে সপ্তাহে কতদিন তোমাদেরকে ডিউটি করতে হবে একজন আইসিডিএ সুপারভাইজার কতদিন সপ্তাহে ডিউটি করতে হয় নর্মালি সরকারি চাকরিতে সাত দিনের মধ্যে ডিউটি করতে হয় পাঁচ দিন ফ্রম মানডে টু ফ্রাইডে স্যাটারডে সানডে কিন্তু হলিডে কিন্তু যেহেতু এরকম একটা গুরুত্বপূর্ণ পদের চাকরি যেখানে রাজ্য সরকারের বিভিন্ন মহিলা ও শিশুদের সম্বন্ধে মহিলা ও শিশুদের যে বিভিন্ন সরকারি প্রকল্প থাকে তার বাস্তবায়নে কিন্তু একজন আইসিডিএ সুপারভাইজার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় সেক্ষেত্রে বুঝতে পারছো কতটা এমার্জেন্সি সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু শনিবার বা রবিবার বা অন্য কোনো ছুটির দিনে সেরকম এমার্জেন্সি পড়লে ডিউটি করতে হবে তোমরা একটা ব্যাপার ভাবো একজন আইসিডিএ সুপারভাইজারের আন্ডারে কিন্তু অনেকগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে যেটা আমি আগেই বলেছি সেক্ষেত্রে তোমাদের কত একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কত আন্ডারে কতজন শিশু এবং মহিলাদের দায়িত্ব থাকে সেখানে একাধিক যদি অঙ্গনবাড়ি কেন্দ্র থাকে তোমাদের আন্ডারে সেক্ষেত্রে তোমাদের ডিউটিটা কীরকম থাকবে আর যেহেতু এই তোমাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন হবে সেক্ষেত্রে তোমাদের কতটা দায়িত্ব নিতে হবে আন্দাজ করতে পারছো নিশ্চয়ই এবার আসছি প্রমোশান স্কোপ এই পদে প্রমোশান স্কোপ কেমন প্রথমে বলে রাখি আইসিডিএস সুপারভাইজার পদে প্রমোশান কিন্তু খুব ধীর গতিতে হয় সাধারণত একটা পদ থেকে আর পদে নেক্সট হায়ার পোস্টে যেতে দশ থেকে বারো বছর মিনিমাম কিন্তু লেগে যায় এবার প্রশ্ন হলো আইসিডি সুপারভাইজার পদে যখন দশ থেকে বারো বছর পরে প্রমোশন সুযোগ আসবে তখন কোন পদে পাবো তো তোমরা এখানে দেখো আমি একটা এ করে অর্ডার করেছি প্রমোশান অর্ডার আইসিডি সুপারভাইজার থেকে প্রমোশান নিয়ে আসবে তোমরা এসিডিপিও মানে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যেটা হচ্ছে মিসলেনিয়াস র্যাঙ্কের গ্রুপ বি নন গেজেটেড পোস্ট এসিডিপিও তারপরে যখন প্রমোশন পাবে সেটা হবে সিডিপিও এই আইসিডি সুপারভাইজার পথে আমি আগেই বলেছি কন্ট্রোলিং অফিসার হচ্ছে সিডিপিও আইসিডি সুপারভাইজার যখন সব রিপোর্ট কালেক্ট করে সেই রিপোর্টটা কিন্তু কন্ট্রোলিং অথরিটি সিডিপিও করে জমা দেয় তাহলে আইসিডি সুপারভাইজার থেকে এসিডিপি হবে এসিডিপি থেকে সিডিপিও হবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যেটা হচ্ছে ডব্লিউবিসিএস গ্রুপ সি গেজেটেড পোস্ট ঠিক আছে তাহলে প্রমোশান স্কোপটা কেমন আইসিডিআই সুপারভাইজার থেকে এসিডিপিও তারপরে হচ্ছে সিডিপিও এই পর্যন্ত প্রমোশানের স্কোপ থাকে এবং প্রমোশানটা কিন্তু খুব স্লো প্রসেস হয় সময় লাগে দশ থেকে বারো বছর মিনিমাম সময় লেগে যায় আর আইসিডিএ সুপারভাইজার পদের স্যালারি স্ট্রাকচার কেমন হবে সেটা নিয়ে অলরেডি অনেক আগেই আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে তোমরা ভিডিওটা একবার ভিডিও সেকশানে দেখে নিতে পারো বা ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও তোমরা তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে যে কত টাকা তোমরা গ্রস স্যালারি পাবে কত টাকা নেট স্যালারি পাবে কত টাকা ডিডাকশান হবে সব কিছু তোমরা কিন্তু ডিটেল পেয়ে যাবে এবং সেটা দেখলে তোমরা আন্দাজ করতে পারবে যে স্যালারি ক্যালকুলেশানটা কেমন হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করো এখনই এবং বেল আইকন প্রেস করো যাতে আমাদের সমস্ত ভিডিও তোমরা তোমাদের মোবাইলের নোটিফিকেশান সেকশানে পেয়ে যাও তো বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা গুড নাইট